great Pakam. Walata Ziru was Ziratu Bizra Ukra. What intadu Mashkalatu Nilahi Uniha. Ami Ectonil Botai Donel Kare Dina. Ami Papi Papun no Cheleke Dina, Chele Papun no Papi Dina. Jar Jar Papun Rishabta Castillo. তেরে আদম আর হাওয়া জান্নাতে গন্ধম খাইল বলছেন গান্ধ গন্ধম খাইলে দুনিয়ার সেন্টার জেলে পাঠিয়ে দেবো ভালো বুঝে পাঠিয়ে দেব কিন্তু আমরা তো জান্নাতে গন্ধম খাই নাই খাইছি বাবা তা আমরা যদি বলেন যে আদম হাওয়ার জরুন আসছি আপনি না বলছেন যার যার বা পূর্ণ তার তার হাতে তুলে দেবে তা আদম হওয়ার গুণা আমরা কেন লোক এখন একটু যা ল কোরআন ইহার তো যে প্রত্যেকের ন্যায় অন্যায়টা তার কাছ থেকে নিব সে কি উত্তর দেবে কি উত্তর যার যার বা পুণ্যের হিসাব তার কাছ থেকে নেই আমরা গরু পশু কোনো দিন কয়নি আল্লাহ আছে মানুষই আবিষ্কার করলো যে আল্লাহ আছে ম্যান ইনভেন্টেড দ্যাট দেয়ার ইজ এ গড তারা কেন করেনি তারা ইসব্বে হুলিল্লাহি ওয়া ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আসমান জমিনে সব তাওহীদে বাস করে ওমা খালাকাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি শুধু মানুষ আর জিন তাওহীদে বাস করে না তাদেরকে সীমিত এই স্বাধীন ইচ্ছা করতে আল্লাহ ইচ্ছা করে দান করছে তুমি এই দুনিয়াতে ভালো করতে পারো মন্দও করতে পারো এই পার্সোনাল অ্যাগ্রেন্ডাইজমেন্ট অর ইমানসিপেশন অর লিবার্টি হ্যাজ বিন গিভেন বাই দ্য লর্ড টু বিহার আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে আমরা ভালোও করতে পারি মন্দও করতে পারি এটা শুধু মানুষ আর জিনকেই দিয়েছে তাই বলতেছে মানুষ আর জিনকে কি আমি এবাদত করার জন্য পাঠাই নাই তার মানে এবাদত নাও করতে পারে আর সবাই বলা করতেছে ইউসাফিহুল্লাহ ইয়ে মাফি সামাওয়াত ওয়া মাফি আল আসমান জমিনে সব ইবাদতে আছে আর মানুষ আর জিনের প্রশ্নে বলতেছে তাগো কি ইবাদতের জন্য পাঠাই নাই তার মানে তারা আইন ভঙ্গ করতে পারে এই স্বাধীন সীমিত ইচ্ছা শক্তিটা মানুষ আর আমাকে জিনকেই দিচ্ছে তাই এই দুনিয়ার জীবনটাই একটা পরীক্ষার জীবন এই জীবন্ত দেহটাই আমার নফসের জীবন্ত কবর মাটির গঠনটাও কবর ওর জন্য লাশ ডিকম্পোজের দুর্গন্ধ যাতে না বাইরে ব্যাকটেরিয়া বা কিছু না হয় তার জন্য ঢাইকা লাগে ওখান তো আমি নাই এই দেহটা তার আমি না সুতরাং এই দেখো অসহ্য আমি কাশ্মীরে খাসাগিরি ট্রাভার্সের মাথারের সামনে উত্তর পূর্ব দিকে একজন ব্রহ্মচারী কাটতে ছিল রাজপুর ধল টকটকে কি সুন্দর দেখতে ইমা দুই পিং লাইকে চায় শিশুর মতো কাঁদতে ছিল
of my will. সে যে এত কিছু জানে আমি জানতাম না, তোমার বাবার মতো পাঁচ টাকা পকেটে ভরে রাখা পারে এইরকম জ্ঞান। নাম হল নন্দলাল বালাচান্দি ব্রহ্মচারী, জীবনে বিয়ে সাজে করে না। তো কথার কথায় আমি তাকে বললাম যে তারা তো হিন্দু, তারা তো মূর্তি পূজা করো। ঠিক করছ, একটুও ভুল কষ্টাই আমরা মূর্তি পূজা করি। আমি একটু খুশি না মনে মনে, মাইক যে জীব হয়েছে তো জানি না, বা আমার হোগাটা ফুলে গেল, গায়ে হায় চিটাই গেল। তোরা তো মূর্তি পূজা কর, যতই ব্রহ্মচারী আচার যাই কর, আর যতই খাজা হেরে কাম দর, কিন্তু মূলে তো তারা মূর্তি পূজা কর। ঠিক কইনি বা ঠিক কইছ? আমার চাইলে তোরা বুঝছে আমরা মূর্তি পূজা করি না, কর না তোরা মূর্তি পূজা কর না, তোরা কি পূজা কর না, ওকে আমরা আল্লাহর পূজা করি, কর না তোরা দেওয়ালি পূজা কর, তখন কাবা একটা দেওয়ালি দিয়া কর। কি জুতা দাপাল মানে, তোরা সুন্দর গুলো চাবার কর, লাভবা এক লাভবা ইন্নাল হামদা, কত কি পড়তে থাকো তার ঘুরতে থাকো। আমরাও দেখছে রাখলো একটি সুন্দর মূর্তির পূজা করি, কিন্তু আমরা কিন্তু মূর্তি পূজা করি না, মূর্তির ভিতর যে ব্রহ্ম আছে তার পূজা করি। তোরাও দেওয়ালি পূজা করো, তা দেওয়ালির ভিতরে যে আল্লাহ আছে সেই আল্লাহর পূজা তোরা করো। যজ্ঞ হওয়া ঠিক করছ, এত না শিক্ষাকে আমার আমার যে ক যে মূর্তি পূজা করে, তোমরা যে দেওয়ালি পূজা করো, কাবা চেকটা দেওয়ালি দিয়া করো না, মাইরও খাইলে আমি তো তুমি মাথায় খেলবো না, এসব কথা বুঝতে খেলবো ওইরকম মাথা লো, এত জন্মাও নাই মনে দুঃখ পাইও না, সত্য কথা বললাম। এই যে একটু বললাম যে হেলে যাই সেটা ভাগ্য, জাহাঙ্গীরের দরবারে যাই সেটা তুমি ভাগ্য, শত জন্মের ভাগ্য, কারণ এখানে সব ফাইনা চিনা রাস করে দেওয়া হয়, সারা জীবন বাবা বাবা ডাকবো পাবো না কিচ্ছু, এই বাপ দেখে কোনো লাভ নেই। আসো বসো, চার মাস ধ্যান সাধনা করো, কামেল হবে না, কিন্তু ধোয়া দেখলেও তার দুটোর সন্ধান পাওয়া যায়। তোমার এইটুকু বিশ্বাস হবে যে না কামাল ইয়ার বই একটা জিনিস আছে, যদি না পাও একটু এই সামান্যতম নিদর্শনটুক যদি না পাও, তাই আমার ফালে অন্য পিঠ ক্লিয়ার। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না, একটু সাধনা করো, একটু ধ্যান সাধনা করো নীরবে। মহানবী বলতেছেন যখন আদম মাটি ও পানিতে ভাসমান, তখন আমি নবী। আদমের অস্তিত্ব নাই তখন আমি নবী। তা আমরা যদি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, আপনি আদমের আগে নবী, তা আপনি হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনার তো ধ্যানের প্রয়োজন নাই, ঠিক করছে? উনি শিক্ষক, তার অনুসারীদেরকে তার উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য। সত্য পাইতে চাও এইভাবে ধ্যান সাধনা করে পাইতে হবে। বাংলাদেশ পাহাড়ি এলাকা না, নির্জন জায়গা চাই, নির্জন জায়গা পামুকই পাইছি, তিস্তামুখ ঘাটের এখানে পাইছি 1.5 বিঘা হয় না, রংপুরের গোবিন্দগঞ্জে মোস্তাফিজুল হামিলদার 1 বিঘা হয় না,
রাতে নাম ওই যে বিপদের বাড়ি পরে জয়পুরহাটে জয়পুরহাট কি কান্নাটা ওই যে হলে মামুন্ডা দিবার চাইছিল ঘুরতে ঘুরতে নরসিংদী জেলার শিবপুর থানা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রাম পাইল বাবা। এই নৌকাঘাটা গ্রামে এই একটা স্কুল খুলল, ইটা বালু সিমেন্ট দিয়া 12টা ঘর বানাইলাম, মেহমানখানা বানাইলাম, আমার ঘর বানাইলাম, টিন শেড বিল্ডিং করলাম, ল্যাব তসু বালিশ ইলেকট্রিসিটি ফ্যান প্রত্যেক ঘরে ঘরে দিলাম, খালি যাইবা সাধনাটা কই রাইবা। আর চার মাসে যে 5-6 হাজার টাকা তোমার মাছ মাংস ডিম নাই, সুতরাং খাইতে নিরামি বেশি পয়সা লাগে না, একটু সাধনা এই সাধনাটা কি এর লেগে তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য, এটা মাল পানির উন্নতি না, তাহলে সাধনা করল না। এটা এই সাধনা করে তুমি মুসাবিন শামসের ওই সেকেন্ড গণিতার নাম নাকি বাংলাদেশের মেক্সিমকোর সেকেন্ড গণিত থার্ডটার নাম জেনে কি করল ওই আকবর সবান বসুন্ধরা, ফার্স্ট গণি হলো মুসাবিন শামসের, সেকেন্ড গণি হলো ইয়ে মেক্সিমকো, আর থার্ড করলো ওই যে টেলিভিশনেই করল। সাধারণ সূচের চিত্র যে একটা ঢুকে দেখছে যতটুকু অসম্ভব, তার চেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনী লোকের বিহেতে প্রবেশ করা। ধনদাসের জানাটা পড়া হারাম, কিমিয়ায় শাহাদাত দ্বিতীয় খণ্ড ইমাম গাজ্জালি, আমার বই তো আছে ঠাস ঠাস দেখে হারাইছি। আমার কুরআন আমার মহানবী বলতেছেন কাদাল ফাকরু আইয়া কুমরা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে লয়ে যায়, তাহলে গরিব না করছে আবার বিরাট মুসাবিন শামসের না করছে। পৃথিবীর যতগুলি ধনী আছে বিল গেটস, ওয়ারেন বাফেট, আপনার জুকারবার্গ, আরো কে কতটি আছে, এই 26টা ধনী লোক বলে সারা দুনিয়ার গরিবের হক অর্ধেক রয়ে যাচ্ছে। বল মালপানি কি জিনিস বলে গেলে শেষ, ওইটা তো কামাই বেড়ে গেল। তাইলে বড় বড় ধনী লোকের ছবি রাখতাম, শেরে বাংলা সরোয়ারজি, তারপরে আমগো মৌলানা ভাসানী বঙ্গবন্ধু, এই ছবিগুলি আমার দরবারে রাখতাম। আমার দরবারে 4 জনের ছবি আছে, 2 জনের সরাসরি একটা সুতাও নাই, করিম মস্তানের সুতা নাই, গণিশা বাবার সুতা নাই, সলমান শাহ একটা হাতে একটা লাঠি আর লিঙ্কটি, আর বাবা বাহার শাহ রাহাতানির পীর
Bunishar Tadapi, Ibao Bazane, Mahasakta, Ipora, Homolurai, Nabab Sarsanimullah Gurangani, Taiba, Gari Tamaya, Mahasar Pai, Jerusalem. नवाब सलीमुल्लाह को तो देख चुके हैं, अभी नवाब का नवाब बाबा महाशय को देखो कैसा ठाक है, वो नवाब काबा तो देख चुके हैं, अभी काबे का काबा को देखो, काबा तो देखो, काबा देखी नहीं लो है देखो। Boy? একটু সাধনা করো না শয়তানে কত রকমই করবো করবার চাইব না একটু করে কিছু না পাওয়ার মধ্যে এটা যে কোটিপতি হয়ে তোমরা ঘুরেই পাচ্ছা ধরনা না এটা নিজের মধ্যে নিজের পরিচয় থাকা সাধনা আমির বাবা কুছুর আমি সাধনা করু অনেক আগে কুছুর হলাম কইতে না বাপ মারা গেছে এখন ঠিক না মনে হচ্ছে আমির কথা কইলাম আমি কুছুরও দিয়ে কইল অত মান করো না সরুয়ার সাইফুপুর বা সাধনা এই বাস কঠিন একটাই ইয়ে করবো 40 দিনে উচ্ছেদ করা কামা করবো ইয়ে বাবা সিদ্দিকে সিদ্দিক কোছো না বাবা হা মুর্শেদ আমার বাচ্চা ওইটা কাবু চুব যেটা ইচ্ছা করে তুমি কিন্তু মুর্শেদ চিন্তা একটা দেও না একটা দেওয়া উচিত মুর্শেদ মরা কাবো অনেকে বুঝি আর বুঝবো কেমনে সাধনা দেয় তো না খালি খাতা কা শান কিয়া হ্যায় দেখো দেখো আনা সাগর কা পানি লোটে মে লে আয়া কিয়া শান হ্যায় তাকির বলা বুঝলি সুরেশ্বরী কা কিয়া শান হ্যায় বোবা কো কথা বলায়া হ্যায় হাই হাই নাচু নাচু ভণ্ডারী কে কে শান হ্যায় বদ্দা পি কে ভাগ পান দিয়া দেখি দেখে গিলা করে তুই চিন না দল হচ্ছে তুই যা আমরা জানি অন্যের জানবার কি বল সবাই জানলে তো পরীক্ষায় থাকে না সব যদি জানে তো পরীক্ষায় তো থাকে না আর পরীক্ষা না থাকলে আবু জাহেলও থাকে না মোহাম্মদও থাকে না আমার একজন কয় জান হিন্দুগুলো কি কত খারাপ ছিল কিরম কয় কৃষ্ণ বাবা নিজেকে প্রেম করছে আমি রুমিয়া কত বছর আগে জান 5,500 বছর আগে কহ আমার মোহাম্মদ আর যীশু খ্রিস্ট এর মাঝখানে আপনার ভাই বোন বিয়ে হয়েছে 2019 সাল আর মোহাম্মদের এই যে হিজরি 570 খ্রিস্টাব্দে 8ই জুন মিথুন রাশি আমেরিকান জাতিকে মূল মিথুন রাশি মোহাম্মদ মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে আপনার ভাই বোন বিয়ে হয়েছে তা আপনার ভাই বোন এহেজিনটা বিয়ে হয়েছে আর 5,500 বছর আগে মামানির লোকে প্রেম করছে যে তুচ্ছ ব্যাপার গেট গেলে কুয়া হইলে এই চুলে টান দিয়ে না কুইলে
একজন মিশনের যুগে, এই ছটকা বাঞ্জার যুগে আর গহটি না। তবে তো কেউ কিছু কই করতো No.